গুড মর্নিং প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে। সকাল সকাল কি সুন্দর টাটকা টাটকা ফুল, মানে একদম গাছে হয়েছে দেখো। তো সকাল 7:30 বাজে, 7:30 থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সামনে। আর আমার সকাল 7:30-এর মধ্যে চান টান সব বাসি কাজ কমপ্লিট করে আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে পুজো ছিল না, তো পুজো করিনি, শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য পুজো করিনি। তো আর মা চলে যাবে বলে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এদিকে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু, আর মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি, ডাল ছোঁকে আর ভেন্ডি ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে মা দুধটা ছেঁকে নিচ্ছে, দুধে ছেঁকেছিলো। তো মুড়িটা আমার রেডি করা আছে, খাবো, খাইনি এখনও, বসিনি। আর এদিকে মেয়ে দেখো মোটামুটি কালকে ডাক্তার দেখানোর পর অনেকটা সুস্থ আছে, ওষুধ লাগিয়ে দিয়েছি আর নিজের হাতে ওষুধটা খেয়ে নিচ্ছে। আমাকে কিন্তু আমার মেয়েকে ওষুধ খাওয়াতে হয় না। তো তারপরে মোটামুটি কাজগুলো সব কমপ্লিট করে আর এদিকে কয়েকটা স্কুল ড্রেস নিয়ে এসেছিলাম একটা কাকিমার কাছ থেকে। তো ওগুলো স্কুল ড্রেসগুলোই বোতাম বসিয়ে নিচ্ছি, এগুলো প্রায়শই আমি করে থাকি। হ্যাঁ, টুকটাক ছোটো ছোটো কাজ, ঘরে বসে টাইমটাও পেরিয়ে যায় আর কাজটাও হয়ে যায়। তো মাও এদিকে অনেকটা টাইম ছিল বলে হেল্প করে দিচ্ছে আমাকে, আর মেয়েকে কোথাও যেতে দিইনি, কাছাকাছি রেখেছি। খুব ভয় লাগছে কালকে বিপদটা হয়ে যাওয়ার পর থেকে। হ্যাঁ, তো টুকটাক কাজ ওকে টুকটাক কাজ দিয়ে দিয়েছি, বোতাম টোতামগুলো দিয়ে দিয়েছি খেলতে। বললাম খেলো আর থাকো এখানে বাবা, কোথাও যেও না। তো এই কাজগুলো করতে করতে মায়ের প্রায় অনেকটা টাইম পেরিয়ে গেল। তো মাকে বললাম চলো খেয়ে নেবে, তো মাকে খেতে দিয়ে দিয়েছি, মা মোটামুটি রেডি হয়ে গেছে। তো খেয়ে নিয়ে এই যে দোকানে চলে এসেছি, আর বাসও চলে এসছে, মা চলে যাচ্ছে। তো মনটা খারাপ লাগছে, কী করবো বলো, মাকে তো যেতেই হবে, কিছু করার নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ, ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করো। চলো টাটা।